পূর্ব বর্ধমানের কেতু গ্রামের বারান্দা গ্রাম, এই গ্রামেরই উত্তর পাড়ায় শৈলেন মাঝির বাড়িতে বিস্ফোরণ ঘটে শনিবার রাতে। সোমবার শৈলেনের বাড়িতে আসেন দুই সদস্যের ফরেন্সিক দল, সংগ্রহ করেন নমুনা, পরীক্ষা করেন গ্যাস সিলিন্ডার, কথা বলেন মাঝি পরিবারের সদস্যদের সঙ্গে। শনিবার রাতের ওই বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছিল শৈলেনের বাড়ির দরজা, জখম হয়েছিলেন শৈলেনের বৃদ্ধা মা। স্থানীয়ভাবে চিকিৎসাও করানো হয় তাঁর। রাতেই যায় কেতুগ্রাম থানার পুলিশ, সোমবার সকালে যায় ফরেন্সিক দল। কি থেকে বিস্ফোরণ তা তারাও জানেন না বলে দাবি করেছেন মাঝি পরিবারের সদস্যরা। কি করে হলো বুঝতে পারছেন না? ক্ষতি কি কি হয়েছে? ক্ষতি ওই দরজাটা ভেঙে গেছে। কারো কারো কিছু ক্ষতি হয়েছে না? মানুষে ক্ষতি। আচ্ছা, ওই রুমে তখন কে ছিল? রুমের মা ছিল। এ ব্যাপারে অবশ্য মুখ খুলতে চাননি ফরেন্সিক দলের সদস্যরা, রহস্য ভেদ করতে পারেনি পুলিশও। তবে কয়েকটি প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন তদন্তকারীরা। প্রথমত, বিস্ফোরণের অভিঘাতে ঘরের দরজা উড়ে গেল, অথচ জখম হলেন কেবল বৃদ্ধা। দ্বিতীয়ত, শৈলেনের বাড়িতে কি কোনো বিস্ফোরক মজুদ ছিল, নাকি বাইরে থেকে কেউ শৈলেনের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল? সব সম্ভাবনায় খতিয়ে দেখছে পুলিশ। নিউজ টাইম।